بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মুন্সিবাজার মাদ্রাসার নাইবে মুহতামিম শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু পবিত্র মাহে রমজান পরে আর কিছুদিনের পরে আমরা ইনশাআল্লাহ হজের দিকে আমরা আগ্রহীরাম নাকি হজের গুরুত্ব, এই বিষয়ের উপর আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জনাব মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আপনার প্রতিষ্ঠান জামে মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসাকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার সমূহ চেষ্টা প্রচেষ্টাকে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা, السلام عليكم ورحمة الله وبركاته। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং যেহেতু এটা প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম, এজন্য আমরা বিরতির পর থেকে যখন আমরা কল নেব, আশা করি আপনারা জীবন ঘনিষ্ঠ প্রতিটি বিষয়ে প্রশ্ন এবং কলের মাধ্যমে আপনারা এই প্রোগ্রামটিকে উপকারী করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আপনাদের অংশগ্রহণে প্রোগ্রামটি যেন প্রাণবন্ত হয় এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ যাতে লাভে আমরা ধন্য হই, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। যেহেতু হাফিজ সাহেব বলেছেন, হাফিজ হুসাইন আহমদ সাহেব, যে হজের মাস আরম্ভ হয়ে গেছে, হাদিসের মধ্যে এসেছে যে হজের মাস তিনটি, অর্থাৎ শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা। শাওয়াল মাসের শেষ 10 দিন যেহেতু হজের জন্য মানে সফর কেউ করতে পারবে, হজের নিয়তে এহরাম বেঁধে বের হতে পারবে, হ্যাঁ, তার ঠিক টাইম মতো মানুষ হজ আদায় করবে, যে 5 দিন 8 দিন আছে বিশেষ, এই দিনগুলোর ব্যাপারটা তো আমাদের সামনে সুস্পষ্ট। কিন্তু আপনি এহরাম তো মহরম মাসে বাঁধলে তো আর হবে না, বা যদি কেউ মনে করে রমজানেই আমি এহরাম শুরু করে দিই আর এখন এখন থেকে আমি এহরামের হালতে থাকবো, এটা পারবে না। তো শাওয়ালের শেষ 10 দিন এবং যুলকাদা যুলহিজ্জা এই মাসগুলো হলো হজের মাস, মানে হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে মানুষ রওনা করতে পারবে, সফর শুরু করে দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের যারা হজ যাত্রী রয়েছেন তাদের সকলকে যেন হজ্জে মকবুল হজ্জে মাবরুর যেন নসিব করেন, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে হজ্জে মাবরুর যদি হয় তাহলে এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা কোনো একটা স্পেসিফিক নিয়ামত বা এত লক্ষ্য নাকি এত কোটি নাকি এগুলো না বলে ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে হজের বদলা হলো মকবুল হজ যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি গ্রহণীয় হয়ে যায় তাহলে এর বদলা শুধু শুধু কেবল জান্নাত। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে হজের গুরুত্ব সম্পর্কে আরও বেশি সুস্পষ্ট ধারণা থাকা চাই। প্রায় সময় ফোন আসে যে 20 বছর থেকে লন্ডনে, 50 বছর থেকে লন্ডনে, মাশাআল্লাহ আর্থিক অবস্থাও ভালোই ছিল, হজে যাওয়া সম্ভব ছিল, সহজ ছিল, কিন্তু হজ্জে ফরজ এখনও অনেকেই আদায় করেননি। তো এই জন্য হজের গুরুত্ব না বোঝা পর্যন্ত আমরা এই অনেকে এই ভুল থেকে বেরিয়ে আসতে পারবো না।
তো অনেকের পক্ষেই দেশে যাচ্ছেন আসছেন বারবার যাওয়া আসা হচ্ছে, কিন্তু হজ ফর্জ অলরেডি যদি কোনো এক সময় হয়ে যায় তাহলে পরবর্তীতে যদি দাম বেড়েও যায়, হজের খরচ এবং ব্যয়ভার বেড়েও যদি যায়, তবুও কিন্তু ফুকাহে কেরাম মাসআলা উল্লেখ করেছেন যেহেতু হজ ফর্জ হয়ে গিয়েছিল আর হজ ফর্জ হওয়ার পর একবারকার হজ অন্তত আপনার উপর দিয়ে অতিবাহিত হয়েছে, হজ ফর্জ হওয়ার পর একটা হজ যদি আপনার উপর দিয়ে আপনি যেতে পারতেন আর আপনি যাননি, তো এরপরে যদি ওই সময়কার দাম অনুযায়ী ওই সময়কার প্যাকেজ অনুযায়ী মূল্য অনুযায়ী আপনার উপর হজ ফর্জ হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে, তাহলে পরবর্তীতে এই ফর্জটা অব্যাহত থাকে, এটা শেষ হয় না। এখন যদি তিন ডাবল দাম হয়ে যায় তবুও আমরা যখন এখানে এসেছি তো 1200-1400 পাউন্ডে মানুষ দেখেছি যে হজ চলে যাচ্ছেন, এখন তো 7-8 হাজার পাউন্ডের কথা চিন্তা করেন, তো অনেক বড় কথা, অনেক বড় একটা ব্যয়ভার, অনেক বড় ব্যয়বহুল হজ বর্তমানে, তো এত বিশাল খরচ বহন করতে হচ্ছে। আগে অনেক কম খরচে আমাদের হজের নিম্নমানের একটা প্যাকেজ অন্তত মানুষ পেয়ে যেত, তো ফ্যাসিলিটিস যাই হোক কমই হোক সেখানে তো আর আরাম করার জন্য আমরা যাই না, তো খুব বেশি ফ্যাসিলিটিতে নিমগ্ন হয়ে যাওয়া আবার ঠিক নয়। আর আল্লাহ তাআলা যদি সামর্থ্য দেন তাহলে ইবাদত বন্দেগীর আরামের একটু ব্যবস্থা সহ যাওয়া এটা ঠিক আছে, সম্পূর্ণ ভালো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন। হজের গুরুত্ব সম্পর্কে আমি আরো কিছু কথা বলবো যে কোরআন হাদিসে এর প্রয়োজন গুরুত্ব কত বেশি, আদায় না করলে কি পরিমাণ শাস্তি ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ বিরতির পর ইনশাআল্লাহ বিস্তারিত আরো কিছু শোনার চেষ্টা করব, এবং দর্শকদের যখনই কল করবেন তখন আমরা ইনশাআল্লাহ কল নিব, যেহেতু আমরা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রোতা বাজন আলিমুদ্দিন, শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। ইনশাআল্লাহ আজকে আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুরু হয়েছিল, হজের গুরুত্ব সম্পর্কে, এই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আসলে হজ সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। হাদিসের মধ্যে যেহেতু বলা হয়েছে যে যদি কোনো মানুষকে হজ থেকে এই কোনো জালিম শাসক বারণ করে না, বা মারাত্মক কোনো রোগ যদি বারণ করে না, নিষেধ দেয় না, অসুবিধার সৃষ্টি না হয় ওই কারণে, সরকারি নিষেধাজ্ঞার কারণে যদি কোনো অসুবিধা হয়, অথবা যদি কোনো মারাত্মক রোগ যদি প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়, আর এরপরেও যদি ঠিক টাইমে হজ ফর্জ হওয়ার পর যদি হজ করে না, আর এই হজ ফর্জ থাকা অবস্থায় যদি মারা যায়, জীবন মৃত্যুর তো কোনো ভরসা নেই, কখন চলে আসবে, জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার জন্য তৌফিক দান করেন। কত বড় রিয়ালিটি, কত মানে একটা অগাধ সত্য, এটা কোনো দিন নড়াচড়া করবে না, স্বস্থান থেকে এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না। তো এই বাস্তবতার নাম হলো মৃত্যু, যে কোনো সময় চলে আসবে। হাদিসের মধ্যে এসেছে এমন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর এটা কোনো পরোয়া নেই, বা ইনশা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষ ইমান হারা হয়ে কাফির বেঈমান হয়ে যদি মারা যায় তাহলে কিছু আসে যায় না। তো এই হাদিসের মানে এটা এমন মানুষ ইমান হারা হয়ে বেঈমান হয়ে কাফির হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। তো হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যদি কেউ ফর্জ হজ আদায় না করে তাহলে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত বহন করছে এই হাদিস। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যে যদি কেউ হজ করে না, কোনো শরিয়াসম্মত কোনো উজরের উজর নাই, শরীয়ত সমর্থন করে শরীয়ত সমর্থিত কোনো উজর নাই, আর এরপরেও সে হজ করে নাই, তাহলে তার জন্য শাস্তি কি? যে সে ইমান হারা হয়ে মারা যেতে পারে, সে অমুসলিম হয়ে মারা যেতে পারে।
সে ইহুদি হয়ে মারা যাক, নাসরানি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, সেটা তার ইচ্ছা। তো এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম একটা কথা উল্লেখ করেছেন যে ফর্জ হজ যদি যথাসময় আমরা আদায় না করি আর মৃত্যু চলে আসে, যে কোনো সময় আসতেও পারে, কোনো ভরসা নেই। এভাবেই দুনিয়া থেকে হাজার হাজার মানুষ ডেইলি চলে যাচ্ছেন, যারা খুব বেশি আগে থেকে এক্সপেক্ট তাদের ছিল না, প্রত্যাশা ছিল না, অনুমান ছিল না, এরকম লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে যাচ্ছেন। তো এমত অবস্থায় যদি কেউ মারা যান তাহলে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। কার উপর হজ ফরজ এটা আমাদের জানতে হবে প্রথমে। এখানে বেশ কিছু আমাদের সামাজিক প্রচলন বিরোধী কথা আমি বলতে বাধ্য, যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেগুলোর কারণে আমাদের ফরজ হজ আদায়ে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য হজ করা, আল্লাহর বাইতুল্লাহ শরীফের হজ করা কার উপর ফরজ? যার রাস্তার খরচের সামর্থ্য আছে, অর্থাৎ বাড়ি, তার নিজের বাড়ি থেকে যেখানে সে স্থান স্থায়ী অবস্থান করে সেই জায়গা থেকে মক্কাতুল মুকাররমাহ পর্যন্ত, একজন মানুষ মক্কায় মুকাররমা পর্যন্ত তার বাড়ি থেকে যাওয়া আসা করতে পারবে, যাওয়া আসার খরচ তার আছে, সেখানে যতদিন মিনিমাম অবস্থান করার সুযোগ রয়েছে, সেই মিনিমাম অবস্থানের যে সুযোগ যতদিনের রয়েছে সেই সময়টাতে সে অবস্থানের মিনিমাম প্যাকেজ অনুযায়ী সে যদি খরচ বহন করতে পারে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তো রাস্তার খরচ ব্যয়ভার যিনি বহন করতে পারবেন। মক্কাতুল মুকাররমায় অবস্থানকালীন সর্বনিম্নতম সবচেয়ে কম প্যাকেজের যে দিন রয়েছে, কম থেকে কম পরিমাণে যে যতদিনের মধ্যে হজ হয়ে যায়, এই পরিমাণ দিনের থাকা খাওয়ার ব্যবস্থা যদি কেউ করতে পারেন, প্লাস যদি বাড়িতে কোনো ফ্যামিলি রেখে যান তাহলে এই সময়কালের জন্য ফ্যামিলির খরচ বহনও করতে পারবেন, তার উপর হজ ফরজ হয়ে যায়। এখন এই হজ ফরজ হওয়ার পথে যার এই সামর্থ্য হয়ে গেছে, ইভেন মদিনায় মুনাওয়ারায় যাওয়া পরম সৌভাগ্য, না যাওয়াটা একটা সবচেয়ে বড় মানে হতবাগা কোনো মানুষের কাজ হতে পারে, ইচ্ছে করে যদি কেউ না যায়, আউযুবিল্লাহ মিন জালিক, এর চেয়ে বড় এহসান ফরামোশি, এহসানকে ভুলে যাওয়া, আর এর চেয়ে বড় নামক হারামি আর কিছু হতে পারে না। কিন্তু মদিনায় মুনাওয়ারা যাওয়া জরুরি নয়, মক্কাতুল মুকাররমা পর্যন্ত যদি কেউ খরচ বহন করতে পারে তার উপর হজ কিন্তু ফরজ হয়ে যাবে। আর এই ফরজ হজটা আদায়ের বেলায় আমরা কী কী সমস্যা করি? আচ্ছা, আমার আব্বা এখনও হজ করেন নাই, আমি কেন করবো? ওনাকে আগে শেষ করেই ফেলি, এরপরে আমি করব, এটা ভুল ধারণা। হতে পারে বাবার উপর হজ ফরজ হয়নি, আমার উপর হজ ফরজ হয়ে গেছে শরীয়তের মাসআলা অনুযায়ী, তো এই একটা কারণ। মাকে হজ করানো সম্ভব হয়নি, আমি কেন কীভাবে যাব? আগে বাবা মাকে আমাকে নিতেই হবে। বড় ভাই হজ করেননি, আমি কেন করব? স্বামী স্ত্রী উভয় একসঙ্গে যেতে হবে, এই জন্য আটকে রেখেছি এবং দীর্ঘদিন হয়ে গেছে হজ করতে পারছি না। এরপরে সন্তানাদি হয়ে গেছে, এখন সবাইকে নিয়ে যাওয়ার ইচ্ছা। তো এই বিভিন্ন কারণে যার যার উপর, যেমন নামাজ ফরজ হয় তো আপনি আপনার আব্বার কারণে নামাজ ডিলে করেন না। অনেকে মনে করে আচ্ছা বিয়ে হয়ে যাক, এরপরে বিয়ে শাদী হয়ে যাক, ম্যারেজ হয়ে যাক, এরপরে আমি হজ করব। তো এটাও ভুল ধারণা যে বিয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর বিয়ে হয়ে যাওয়ার পর বলে এখন ওয়াইফকে সঙ্গে নিয়ে যাওয়ার, যেদিন টাকা পয়সা একত্রিত হবে তখন করব। তো হজ্জে ফরজ আদায়ের ক্ষেত্রে, মানে ফরজ হজ আদায়ের ক্ষেত্রে আমাদের সমাজে যে সমস্ত জিনিসগুলোকে আমরা বাধা প্রতিবন্ধকতা বানিয়ে রেখেছি, কেউ বিয়েকে, কেউ মা বাবাকে, কেউ বাবাকে করাতে পারেনি এই জন্য যাবো না, কেউ বড় ভাইকে, কেউ আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়া জরুরি মনে করে বসা আরম্ভ করেছেন, তো বিভিন্ন রিজনকে আমরা কারণ বানিয়ে আমরা ফরজ হজের মধ্যে গাফিলতি করছি এবং অনেকের দিনের পর দিন, বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আর এইভাবে হজ্জে ফরজ আদায় না করার কারণে ইমান হারা হয়ে মারা যাওয়ার যে ভয়াবহ শাস্তি বা সবচেয়ে বড় করুণ পরিণতি, এটা হয়তো বুক করার সম্ভাবনা আমরা নিজেদের জন্য ডেকে আনছি। তো এই জন্য ফরজ হজ আদায়ের ক্ষেত্রে আমরা যেন এই ধরনের কোনো বাধাকে প্রশ্রয় না দেই এবং ফরজ হজ যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে যেন দান করেন। হয়তো কলার সঙ্গে আছেন, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি একজন কলার চলে এসেছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মুফতি সাহেব লগে মাত্তা আসলাম। জি মুফতি সাহেব, শুনরা ইনশাআল্লাহ হোক প্লিজ। আমার একটা প্রশ্ন আছে, আমি ফোন রাখা বাদে আপনারে কোন যেন,
আমি একটা সৎগার পয়সা আঁকি, আমার বেগু আছিল আর ব্যাংক যাইতাম আসলাম পয়সা আঁকি তো আর জন্য, আর এর মধ্যে আমার ব্যাগে মানি ব্যাগ নিচে গিয়া কি সুরে মান্নাত। তো মান্নাত যদি খরিয়া তখন শরীয়তের দৃষ্টিতে তুইটাও আজিব বুঝবো গিয়া। আচ্ছা আপনি ফোন রাখি দুঃখ, আমি খুইরাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা এই সমস্যাকে যেন দূর করে দেন, আপনার এই নুকসান যা হয়েছে, ক্ষতি সাধন যা হয়েছে, আল্লাহ তাআলা যেন এটাকে ফুলফিল করে দেন এবং দুনিয়া আখরাতে এর নিয়ামাল বদল যেন নসিব করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো অনেক সময় সবরের পরীক্ষা চলে আসে জীবনে। ওয়ালানাব্লুয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে আমি সবসময় পরীক্ষা করব, মারাত্মকভাবে হয়তো মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, টাকা পয়সার ক্ষতি, চোরে কিছু নিয়ে গেছে, ফসল হানি, মৌসুমি সমস্যা অথবা কোনো বিপদ আপদ, বিভিন্নভাবে জানের ক্ষতি, মালের ক্ষতি, তো সবভাবেই ক্ষুধা, পিপাসা, অভাব অনটন, তো অবস্থা কোনো সময় ভালো হয়, খারাপ হয়। এইভাবে মুমিনদেরকে আমি অবশ্য অবশ্যই পরীক্ষা করব। তো পরীক্ষার জীবন হলো এই দুনিয়ার জীবন, এই জন্য আমরা পরীক্ষা যখনই আসবে তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি করে পড়ব এবং সবর করব। তৃতীয় কথা যেটা আপনি বলেছেন যে একটা হলো যদি কেউ কোনো সাদাকা দেওয়ার যদি ইচ্ছা পোষণ করে মনে মনে তাহলে এটা ওয়াজিব হয় না, না দিতে পারলেও কোনো অসুবিধা নেই, জায়েজ হবে, মানে মানে দেওয়াটা ওয়াজিব হয়ে যায় না, আবশ্যকীয় হয়ে যায় না, জরুরি হয়ে যায় না শরীয়তের দৃষ্টিতে। কিন্তু যদি কেউ মুখ দিয়ে কেউ বলে আমি মান্নত করেছি অথবা মানস করেছি অথবা যে শব্দ দ্বারা এনি অ্যানাদার ওয়ার্ড, এমন যে কোনো একটা শব্দ, যে শব্দ দ্বারা একটা জিনিস নিজের উপর জরুরি হয়ে যায়, বুঝায়, জরুরি হয়ে যাওয়াটা বুঝায়, এমন যে কোনো শব্দ দিয়ে যদি কেউ কোনো সংকল্প ব্যক্ত করে, মনের ইচ্ছা ব্যক্ত করে, তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে, এটা মান্নতের পর্যায়ে চলে যাবে। তো শরীয়তের দৃষ্টিতে এটা ওয়াজিব মান্নত হবে। এমত অবস্থায় যদি আপনার ওই টাকাটা চুরি হয়ে যায় তাহলে এই ধরনের কোনো খাতে সমপরিমাণ টাকা দান করা আপনার জন্য জরুরি হবে। আর যদি এই পর্যায়ের কোনো মানুষ না হয়, মান্নত না হয়, শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব মান্নতের পর্যায়ভুক্ত না হয়, কেবল জাস্ট আপনি ইচ্ছা ব্যক্ত করেছেন, এরাদা জাহির করেছেন, ইচ্ছা ব্যক্ত করেছেন, এতটুকু হলে ওয়াজিব হয় না দেওয়াটা, তখন আপনি চাইলে না দিলেও পারবেন। তো আল্লাহ তাআলা আপনার এই সমস্যা যেন দূর করে দেন এবং আশা করি মাসআলা ক্লিয়ার হয়েছে। উনি তো বলছেন মান্নত করেছেন। হ্যাঁ, মান্নত শব্দ যখন বলে ফেলেছেন তখন আর দেওয়া আপনার উপর জরুরি, দেওয়া জরুরি। কিন্তু অনেকে আবার এটাও উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে মান্নত হয় না, অনেকে মান্নত মনে করে বসেন। তো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব মান্নতের পর্যায়ভুক্ত হয় না এখনও। তো আমাদের সবাই কিন্তু যখন মানছি এই কথাটা বলেছি লেটি ভাষায় যে আমি এটা মানলাম, মানছি, তখন ওইটা মান্নত হবে, যেহেতু এটা নিজের উপর জরুরি মনে করার মতো একটা জিনিস বুঝায় এটাকে। তো আল্লাহ তাআলা এটা মানে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মান্নত হয়েই যায়, কারণ এটাও মানে আসল হলো সবচেয়ে ভালো হলো একটা সদকা যে কোনো কাজের জন্য দিয়ে দেওয়া। আর আমরা বলি এই কাজ যদি আমার পূর্ণ হয়, বিমার থেকে যদি কেউ শিফা লাভ করেন, অসুস্থতা থেকে আরও মুক্ত হন, তাহলে আল্লাহ তাআলা আমি এই কাজটা করব। তো অনেক সময় আমরা সদকা দেই আল্লাহর সঙ্গে একটু শর্ত লাগাইয়া। তো উত্তম হলো যে একটা সদকা আপনি এমনিতেই করে দেবেন যে আমার হোক না হোক, যাই হোক, আমি এই বিপদ বালা মুক্তির জন্য আমি এই কাজটা এমনিতেই আমি করব, এখন হোক না হোক এটা বেশি উত্তম। তো আমি আবার দেখেছি যে কেউ কারো ইন্তেকাল হয়ে যায়, যদি হয়েও যায় তার দিন নাও বেঁচে থাকেন, তো লোকজন যা বলে থাকেন সাধারণত এটা করে ফেলেন, এটা আলহামদুলিল্লাহ এটা আমার ইচ্ছা হয়ে গেছে যখন তখন আমি দিয়েই দেবো, এটাই করেন, এটা প্রায় সদকার সমপর্যায়ে চলে যায়। তো কিন্তু আবার ওয়াজিব হয়ে যাবে মান্নতের শব্দ থাকার কারণে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেন আপনাকে উত্তম বিনিময় এবং জাযায় খায়র দান করেন। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো শেখের কাছে যে কোনো মায়ের যদি দুধ বেশি থাকে আর উনি যদি মিল্ক ব্যাংকে এগুলো ডোনেট করেন মিল্কগুলা,
তো এগুলো কি জায়েজ আছে? আর আমি তো জানি না, প্রশ্নটা আবার হইবা প্লিজ। কোন মায়ের যদি দুধ বেশি থাকে, কি থাকে? মার মার মায়ের দুধ, মার দুধ, জি মার দুধ, সরি মায়ের দুধ যদি বেশি থাকে আর উনি যদি ডোনেট করেন, এই মায়ের দুধ যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে, কমপক্ষে 5 ফুটা পরিমাণ যদি খেয়ে ফেলে, কেউ কেউ 3 ফুটা বা অল্পও বলেছেন, তো উনি ওই বাচ্চার জন্য দুধ মা হয়ে যাবেন। তো এটা একটা মশলা হলো, যদি এখন ওই যে বাচ্চারা খাচ্ছে এটা এই জানবেন, এটা তো উনি জানবেন না। এখন ওর সঙ্গে ওনার বিয়ে কোনোদিন নাজায়েজ হবে, তো এটা তো না জানা অবস্থা। এখন এই এমন কোনো বাচ্চা যদি হয়, তার সন্তানরা হয়ে যাবে দুধ ভাই দুধ বোন, দুধ ভাই দুধ বোন হয়ে যাবে, এদের সঙ্গে বিয়ে শাদী হারাম হয়ে যাবে। এই জন্য এটা একটা চিন্তা সাপেক্ষ ব্যাপার। এখন ওই মশলাগুলো কীভাবে বুঝবে? যদি ওই ধরনের কোনো সন্তানের সঙ্গে নিজের সন্তানের বিয়ে শাদী হয়ে যায় কোনো দিন, বা নিজের সঙ্গে কোনো সম্পর্কিত সম্পর্ক যদি স্থাপন হয়ে যায়, তো এই ধরনের কোনো সম্ভাবনা যদি দূর দূর কোনো সম্ভাবনা যদি না থাকে, তাহলে এটাকে ইন ইন প্রিন্সিপল নীতিগতভাবে শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ বলা যাবে না, নীতিগতভাবে নাজায়েজ বলা যাবে না। এটাকে নীতিগতভাবে এটাকে নাজায়েজ বলা যাবে না। তো আল্লাহ তাআলা এই জিনিসটাকে আমাদের, মানে এটা একটা কঠিন একটা সমস্যা, এই কঠিন সমস্যাটা বুঝবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো একটা বড় সমস্যা এটা আমাদের জন্য। দেখেন, নীতিগতভাবে নাজায়েজ ছিল না, ডোনেট করা বেশি থাকলে জায়েজ ছিল, কারণ নাজায়েজ হওয়ার কোনো শরিয়া ভিত্তিক কোনো দলিল নেই। কিন্তু যদি এর কারণে, যদি এই ধরনের শরীয়তের শরীয়ত সমর্থন করে না এমন কোনো সমস্যা যদি এসে দেখা দিয়ে দেয়, তাহলে তো সমস্যা আছে। তো যেখানে ওই ধরনের শরীয়তের দৃষ্টিতে প্রবলেম হওয়ার বা সম্ভাবনা কোনো থাকে, কোথাও দূরবর্তী সম্ভাবনাও থাকে, সেখানে বিরত থাকা উচিত হবে। আর যেখানে এরকম কোনো সমস্যা না থাকে, সেখানে বিরত থাকা না থাকলেও ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আমার কাছে আসছে যে কেউ যদি মনে করে কোনো একটা প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় বা এতিমখানায় বলে যে আমি একটা রুম তৈরি করে দিব, তখন সে যদি ওয়াদাটা পূরণ না করে, পরে সে জিজ্ঞাসা করার পর কিছুদিন পরে বলে না আমি তো এটা পরিবর্তন করে ফেলছি, আমি একটা মসজিদ বানিয়ে দিয়েছি অথবা অন্য কিছু করে ফেলছি, তখন কি হবে? এটা তো আপনার যার নামে, মানে উনি ওয়াদা করেছে, মনে করেন উনার আব্বার নামে ওয়াদা করেছে, উনার আব্বা আবার চলে গেছেন দুনিয়া থেকে, জি 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 জি, বেশ কিছু লোকের সামনে এসে ওয়াদা করলো যে আমি একটা রুম বানিয়ে দিব। এটা দেখেন, ওয়াদা যদি হয়, ওয়াদার সমপর্যায়ের যদি হয় বা পুরো একটা ওয়াদার মতোই এটা যদি ঘোষণা দিয়ে থাকেন, তাহলে এটা তখন ফুলফিল করা জরুরি হবে যখন সামর্থ্য থাকবে, সামর্থ্য থাকা জরুরি। আর সামর্থ্য থাকা অবস্থায় এটা থেকে এই ওয়াদা পূরণ করা থেকে দূরে যাওয়াটা ওয়াদা খেলাফির গুণা হবে। আর এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইজা মুনাফিকের 3টি লক্ষণ, 3টি চিহ্ন, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় কোথায় মিথ্যা বলা আর খালি খালি ওয়াদা খেলাফি করা আর সব সময় আমানতে আত্মসাত করা, কোনো কিছু আমানত রাখলেন সেটা সে খেয়ে যায় বা এটা কমতি করে ফেলে, যেভাবেই হয় আমানতের খেয়ানত যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, ওয়াদা খেলাফি যদি এটা একটা, মানে সব সময় এটা হঠাৎ একদিন হয়ে গেছে এর উপর তওবা করে নিয়েছে ভিন্ন কথা, কিন্তু এটা যদি অভ্যাস মনে যায় হয়ে যায়, আর কোথায় কোথায় মিথ্যা বলাও যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে এই 3টা আলামত হলো মুনাফিক হওয়ার লক্ষণ। আর এটা কবিরা গুনাহ আর হকুকুল ইবাদের দ্বারা নষ্ট হয়। তো এই ধরনের ওয়াদা খেলাফি থেকে তো আমাদের বেঁচে থাকা উচিত। হ্যাঁ, যদি বাবা নিজে ওয়াদা করে গিয়ে থাকেন, তখন সন্তানের জন্য এটা পূর্ণ করা ওয়াসিয়ত যদি হয় তাহলে ওয়াজিব হবে, 1/3 মাল পর্যন্ত, 1/3 সম্পদের ভেতরে যদি হয় তাহলে ওয়াসিয়ত করে গেলে এটাও সন্তানের উপর জরুরি হবে। কিন্তু ওয়াসিয়তের পর্যায়ভুক্ত যদি না হয়
তাহলে এটা ওনাদের জন্য অপশনাল ব্যাপার হয়ে যাবে। এখন এটা ওনাদের জন্য উনি যদি আদায় না করে গিয়ে থাকেন, তবুও উলামায়ে কেরাম বলেছেন যেহেতু মরহুমের দুনিয়া থেকে যিনি চলে গেছেন ওনার মনের একটা ইচ্ছা ছিল যে ওনার সম্পদ থেকে এই জিনিসটা আদায় করা হবে, তাহলে পরবর্তীদের জন্য ওনার মনের ইচ্ছার প্রতি খেয়াল রেখে ইচ্ছা পূরণ করাটা বেশি উত্তম, যদিও এর জন্য তারা শরীয়তের দৃষ্টিতে বাধ্য নন, তাদেরকে বাধ্য করা যাবে না। আর এইভাবে যদি কোনো এক প্রতিষ্ঠানকে অনেকে বলেন, পরে আবার খুব কম মানুষ এমন হয়, খুবই কম, হঠাৎ কদাচিৎ, তো যারা বলছেন যে রুম বানিয়ে দেবেন, পরে আবার রুম বানিয়ে দেওয়ার ইচ্ছা ওরা পাল্টিয়ে ফেলেছেন। তো এটা আমরা বলি, যদি ভালো জায়গা হয়, প্রতিষ্ঠান সঠিক হয়, তাহলে এই ইচ্ছা থেকে আপনারা ফিরবেন না, আপনারা কেন যাবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে এগিয়ে আসার জন্য তৌফিক দান করেন। ভালো ভালো যত কাজ আছে, বিশেষত সামর্থ্যবান যারা, তাদেরকে আমি বলবো যে স্থায়ী সদকায় জারিয়ার যে সমস্ত খাত আছে, সুযোগ আছে, বিশেষত মাদ্রাসায় রুম বানিয়ে দেওয়া, হাফিজে কোরআনের ছাত্রদের ব্যবস্থা করে দেয়া, স্থায়ী একটা বিল্ডিংয়ের ব্যবস্থা, এই জাতীয় যত জায়গায় আটকা আছে, কাজ বন্ধ আছে, অথবা আরও বেশি প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন পূরণ করা সম্ভবপর হচ্ছে না, তো এই স্থায়ী কাজগুলোতে সবাই এগিয়ে আসলে মাদ্রাসাগুলোর জন্য বিষয় আর কঠিন থাকে না, সহজ হয়ে যায়। তো এবং একা প্রতিষ্ঠান সবাই একত্রিত হয়ে গেলে এই উদ্দেশ্য সাধনে, তখন মাদ্রাসার জন্য বড় বড় কাজ ইজিরে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। আর সবাই একত্রিত হন না, আসলে অল্প কয়েকজন দান করেন, আর সবাই কিন্তু মন দিয়ে আসেন না, এই জন্য একটু কঠিন হয়ে যায়। মনে করে এক রুমের ওয়াদা করে যদি সে মসজিদ বানিয়ে দেয়, তাহলে তো মনে করে এক বিষয়। আবার যদি সে মসজিদের জন্য ওয়াদা করছে যে আমরা একটা মসজিদ বানিয়ে দিব, তখন মসজিদ থেকে যদি ফিরত এসে বলে না আমি কোনো একটি মাদ্রাসায় রুম বানিয়ে দিব, এই এই ওয়াদাটা যে পরিবর্তন করলো, এটার জন্য কি ঠিক? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, একটা তো হলো যে ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, যদি কেউ মান্নত করে আর এটা যদি মান্নতের ক্যাটাগরিতে চলে যায়, মানে মান্নত হয়ে গেলে, মানুষ হয়ে গেলে এটা ওয়াজিব হয়ে যায়। আর একটা হলো ইচ্ছা প্রকাশ করা, কেবল ইচ্ছা প্রকাশ যদি হয় তাহলে চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই। প্রথমে ইচ্ছা ছিল মসজিদ বানাবো বা মসজিদে দেবো, পরে ইচ্ছা আমি পরিবর্তন করে মাদ্রাসায় দিয়ে দিয়েছি, অথবা বিধবা কাউকে ঘর বানিয়ে দিয়ে দিয়েছি, ইচ্ছা প্রকাশ পর্যন্ত যদি বিষয়টা থাকে তাহলে এটা ওয়াজিব হয় না শরীয়তের দৃষ্টিতে, ওয়াজিব মান্যতের পর্যায়ে এটা যায় না। আর নিজের উপর জরুরি করে ফেলার মতো কোনো শব্দ, এনি ওয়ার্ড, আমি মানলাম, মানছি, মানস করেছি যে মাদ্রাসায় দেবো বা মসজিদে দেবো, কেবল নিয়ত যদি করে তাহলে চেঞ্জ করা যাবে, কেবল শুধু নিয়ত করলে এটা চেঞ্জ করা যাবে। আর যদি মনে করে নিজের উপর মানে ফিক্সড করে নে, আমরা ফিক্স করার জন্য আমি এটা নিয়ত করে ফেলেছি, আর নিয়তের মধ্যে আবার এটা হলো যে আমি মান্যতি করে ফেলেছি, এই ধরনের কোনো ওয়ার্ড যদি হয় যে যেটা নিজের জন্য জরুরি মনে করে ফেলে করা যায়, যেটা নিয়ত তো শুধু কেবল ইচ্ছা প্রকাশ করা, তো এটা চেঞ্জ করা যাবে। আর আমি মানলাম, মানস করলাম, মান্যত করলাম, অথবা নিজের উপর জরুরি করে ফেললাম, বা নিজের উপর জরুরি করার মতো কোনো শব্দ, যে কোনোটা, প্রত্যেক এলাকার ডিফারেন্ট ওয়ার্ড হতে পারে, এইরকম কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো ইচ্ছা ব্যক্ত করেন তাহলে এটা মান্যত, ওয়াজিব মান্যতের ক্যাটাগরিতে চলে যায়। তখন আপনি মসজিদ হলে এক মসজিদের জায়গায় অন্য মসজিদে দিতে পারবেন, এক মাদ্রাসার জায়গায় অন্য মাদ্রাসায় দিতে পারবেন, কিন্তু দিক নির্ণয় করতে হবে আপনাকে, দিকটা ঠিক থাকতে হবে, জেহাদ মুতায়ন থাকতে হবে। ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, যেমন এক মসজিদে ভাবলেন, সেখানে দেখলেন এটা অন্য মসজিদের ভালো লোক না বা পরিচালকরা সঠিক না, আপনার হয়তো পরীক্ষা পেয়ে গেল। অনেক সময় আছে কমিটির সাথে কথা বলে তারা ঠিকই মসজিদ বানাবে অথবা মাদ্রাসা বানাবে, সব কিছু কথা বলে সব ঠিক হয়ে গেছে, হঠাৎ করে বললো না আমি এখন আর, অনেক জায়গায় যে ব্যক্তি বলেছিল জায়গা দেবে, জমি দেবে, সে আর ফিরে গেছে, তো এখন ওইটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, অথবা সেখানে মানে সেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানই না, সেটা এর মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, তো আপনার মন বলছে যে না ওইখানে আর আমি দেওয়া ঠিক হবে না, তো এমত অবস্থায় আপনি অন্য মসজিদে দিতে হবে, অন্য মাদ্রাসায় দিতে হবে। তো দিক যেটা নির্ণয় করেছেন ওই দিকটা যেন ঠিক থাকে, ঠিক থাকে। আর যদি এটা ওয়াজিব পর্যায়ে না হয় তাহলে চেঞ্জ করতে পারবেন, আর যদি ওয়াজিব পর্যায়ে চলে যায়, মান্যতার পর্যায়ে চলে যায়, তাহলে জায়গা চেঞ্জ করা ঠিক আছে, কিন্তু মসজিদকে মাদ্রাসা আর মাদ্রাসাকে মসজিদে পরিবর্তন করার শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে না, এটা এটা জায়েজ হবে না যদি মান্যতার পর্যায়ে চলে যায়। এখানে অনেকগুলো দিক আমার চেক করতে হবে, শব্দ কি বলেছিলেন, ওয়ার্ড কি ছিল, এক অবস্থায় চেঞ্জ করা জায়েজ, আরেক অবস্থায় চেঞ্জ করা জায়েজ নয়, এক অবস্থায় মনে করেন চেঞ্জ এখন করা
জায়গা চেঞ্জ করা যাবে, কিন্তু প্রজেক্ট সমান থাকতে হবে, সমান ধরনের প্রজেক্ট থাকতে হবে। তো এইভাবে মাদ্রাসায় দেওয়া অ্যাটলিস্ট গরিব ছাত্রদের খাবারের ফান্ডে দিয়ে দিলেন, কোনো অন্য কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন, জায়েজ হবে অন্তত, এটা জায়েজ আছে। কিন্তু বিনা কারণে চেঞ্জ করার তো কোনো দরকার নেই, এক মাদ্রাসাকে ওয়াদা করলাম। আর কোনো মাদ্রাসার সামনে যদি ওয়াদার পর্যায়ে আপনি যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন যে আমি এটা দেব, তো এটা ওয়াদা করে ফেললেন, তাহলে ওয়াদা খেলাফির গুণা কোথাও কোথাও হতে পারে। অনেক জায়গায় কিন্তু ওয়াদা খেলাফির গুণা হবে, কোথাও মান্যত পরিবর্তনের গুণা হবে, কোনো কোথাও এটা মান্যত নয় বিদায় জায়েজ হবে। তো এটা প্রত্যেকের অবস্থা সিচুয়েশন আলাদা আলাদা, এখন যার দ্বারা যে ঘটনা ঘটেছে সঠিক যদি হয় তাহলে কি গুণা হবে, আর সঠিক যদি না হয় তাহলে কি হবে? মানে মনে করেন যে মাদ্রাসা সঠিক করছে ওই জায়গাটা আসলে কমি, যাদের সামনে ওয়াদা করছে যে আমি ওয়াদা খেলাফের তো গুণা হবে, অবশ্যই হবে। একটা সঠিক জায়গা ছিল, ওয়াদা খেলাফি করলো একজন এবং ওয়াদা করলো আমি দেব, আর যদি সামর্থ্য থাকে না তখন এটা ওয়াদা পূরণের বিলম্ব দেরি জায়েজ হবে, আর যদি সামর্থ্য থাকে তাহলে ওয়াদা খেলাফি না করা, এটা ওয়াদা না ভেঙে ফেলা, এটা তো কবিরা গুণা, গুনাহে কবিরা এটা, এবং মারাত্মক বড় বড় ধরনের গুণা, এটা মুনাফিকের লক্ষণের মধ্যে একটা লক্ষণ। তো এই এটা থেকে আল্লাহ তাআলা যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আশা করি যারা জানতে চেয়েছিলেন আমাদের কমিউনিটির সবাই আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ ওয়াদা যারা করেন ইনশাআল্লাহ দেওয়ারই চেষ্টা করেন এবং ওইগুলি পূরণ করেন, একটু দেরি হলেও মাশাআল্লাহ দেন। যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছে, আমরা একটা কল নিয়ে নিই, দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কি নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ওখানে জানতাম ভাইয়া, যেন মানছে যেন বার্থডে করেন, যেন দাওয়াত দাওয়াত দিয়া বার্থডে করেন, যেন আমি খয়ার আর কি ও নিয়ত কর্ম আর কি কোনো গুণ হইব নি, কিছু কিত হইব ভাবনি। গ্রাউন্ড রিয়ালিটির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কিত, এটাকে আমি কোন ভাষায় বলবো, কিভাবে বুঝাবো, এই এই সমস্ত প্রচলন থেকে আস্তে আস্তে একটু বের হয়ে আসা জরুরি আমাদের জন্য। অন্তত ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি একটু কনসিডারেবল হয়, যদি ধরেন তাদের স্কুলে একটা সুইটার বক্স যদি ওই তারিখে না নেয়, বাকি অন্যান্য বাচ্চাদের কাছে এই ছোট আপনার বাচ্চাটা তার আশাহত হবে, সে ছোট হয়ে যাবে, সে সে ছোট হয়ে যাবে, সে একটু মানে তার হোপলেস হবে, মনটা ভেঙে যাবে, মনে কষ্ট পাবে। তো এই মাসুম ছোট বাচ্চারা দেখছে অন্য বাচ্চাদের বার্থডের দিন তারা একটা 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 সুইটার বক্স হয়তো নিয়ে আসে বা অন্য যে কোনো একটা জিনিস নিয়ে আসে, তো ওই সময় বাচ্চাদেরকে খাইয়ে দিলেন, কারণ এই ছোট বাচ্চাটা শরীয়তের মাসআলা তো আর বুঝছে না, তার বুঝার বয়সও এখনো হয়নি। তো এই জায়গাগুলোতে একটু কনসিডারেবল আমরা মনে করতে পারি, আর না হয় বার্থডে পালন করা ইসলামের দৃষ্টিতে এটা কোনোভাবেই জরুরি নয়, আর ইসলামিক এটা ইবাদতও নয়, আর দিন তারিখ ইত্যাদি ধার্য করা এটা মুসলমানদের কালচারও শুরু থেকে ছিল না। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, তো এর সুক্রিয়া স্বরূপ প্রতি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আজকেও যদি যার তিনি যে তারিখে জন্ম নিয়েছেন এর সুক্রিয়া স্বরূপ যদি প্রত্যেক সপ্তাহে ওই বারে যদি রোজা রাখেন তাহলে এটা একটা মুস্তাহাব আমল হবে। কিন্তু এক দ্বিতীয় হলো, যদি কোনো সুক্রিয়া স্বরূপ কিছু একটা করতে চায় তাহলে কিন্তু এটাকে বাৎসরিক ডেট অফ বার্থ পালন করার কোনো দলিল ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে কোথাও যে বাৎসরিক যে ডেট পালন করা, দিবস পালন করা, বার্থডে পালন করা, এটাকে ইসলামের অংশ মনে করা, মুসলমানিত্বের অংশ মনে করা বা সাধারণ কোনো সওয়াবের কাজ মনে করা, এটা তো টোটালি ঠিক হবে না।
এখন আসলো যেটাকে আমি সওয়াব মনে করি না, ধর্মের কোনো অংশ মনে করি না, তখন এটা জায়েজ হওয়া না হওয়ার ব্যাপারে, যেহেতু এটা বাধ্যতামূলক নয়, সুতরাং তখন এটা নাজায়েজ হবে যদি এটাকে বাধ্যতামূলক কেউ মনে করে। বাধ্যতামূলক মনে করা, জরুরি মনে করা, এটা হয়ে যাবে অতিরঞ্জন, এটা হয়ে যাবে শরীয়ত এবং ইসলামে যে জিনিস বাধ্যতামূলক নয় সেটাকে বাধ্যতামূলক মনে করার সমতুল্য বিধায় প্রায় যারা ওয়াজিব বানিয়ে ফেলেছেন, ফরজ বানিয়ে ফেলেছেন নিজেদের আমল দ্বারা, আচরণ দ্বারা, তাদেরও বোঝা উচিত যে আমরা ফরজ যদি বানিয়ে ফেলি, যদি মনমানসিকতা এরকম হয় যে আমি এটাকে শরীয়তের অংশ, ইসলামের কোনো পার্ট টোটালি মনে করি না, শুধু সামাজিক একটা কাজ মনে করি, তো সামাজিক কাজ তাহলে আবার না করলে আপত্তি যদি আসে, না করলে যদি মনকষ্ট হয়, না করলে যদি মনের মধ্যে অভিযোগ, প্রশ্ন উত্থাপিত হয়, কোয়েশ্চন আসে, বা এটা মনের মধ্যে একটা কষ্ট নিয়ে আসলাম, লজ্জা মনে করা হয়, তাহলে বোঝা গেল আপনি জরুরি মনে করে বসা আরম্ভ করেছেন। হয়তো বাচ্চা নিজে, সন্তান নিজের জরুরি মনে করে বসা আরম্ভ করেছে নিজের জন্য, এখানেও সংশোধনযোগ্য, এটা থেকে আমাদেরকে আরও বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি কোথাও এরকম আপনার করেই ফেলতে হয় ছোটো বাচ্চার জন্য, তো আমি আপনি যেভাবে বলেছেন এই নিয়তটাকে কনসিডার করা যায় যে আমি শরীয়তের অংশ মনে করলাম না, ইসলামের অংশ আমি মনে করলাম না, এখনও বাচ্চা হয়তো ছোটো রয়ে গেছে, কিন্তু তাদেরকে একটু বের করতে হবে এটা থেকে। পরিবেশের কারণে ছোটো বাচ্চাদের, ছোটো বাচ্চারা বেশি আশাহত হয়ে যাবে, বেশি মন ভেঙে যাবে, বেশি মনটা ছোট হয়ে যাবে, এই জন্য বয়স যতক্ষণ পর্যন্ত তারা অবোধ শিশু, ততক্ষণ পর্যন্ত আপনি একটা কেক যদি দিয়ে দেন বা একটা কোনো সুইট দিয়ে দেন, আর অনুষ্ঠান, আর অনুষ্ঠানের দিকে যদি আপনারা অগ্রসর হন আর তাদেরকে বোঝানোর চেষ্টা যদি না করেন। স্বয়ং আমার ছোট মেয়ে বলছে একটা কেক কি দিবেন, তো আমি দিয়ে দিয়েছি এবং বলছি সাথে সাথে এটা যে এটা নিয়ে খেয়ে নাও, কিন্তু অনুষ্ঠান করা এটা ইসলামের মধ্যে নেই। আর এরপরে যখন তুমি বড় হয়ে যাবে আর এক কিছুদিন পরে, এটা তো এমনিই আমি দিয়ে দিলাম, এরপরে আমি ওটাকে ডেট ফিক্সড করি না কোনো সময়। ছোটো বাচ্চা যদি বলে ফেলে স্কুলে, তো আমি করি কি আগে দিয়ে দিই বা পরে দিয়ে দিই কিছুদিন পরে, যে একটা কেক কি খাওয়া তোমাদের ইচ্ছা, আর তো কিছু না, ওই কেকের খুশিটা দু চার দিন পরে করে নাও, তো ওই তারিখে একেবারে হতেই হবে, এটা মনে হয় যেন আমরা জরুরি বানিয়ে ফেলেছি, অথচ ইসলামের মধ্যে জরুরি নয়, আর আমরা অনেকটা জরুরি মনে করে বসা আরম্ভ করেছি। তো এইটা ডেটটা কেন এত জরুরি হবে, তো এই জন্য যে জিনিস ইসলামের মধ্যে জরুরি নয় এটাকে জরুরি মনে করা, এটা ঠিক হবে না। ঠিক একইভাবে ওইটা যেখানে না করলেই, না করলে কোনো অসুবিধা হবে না, জায়েজ আছে, সেখানে না করলে এত মনকষ্ট কেন হবে। তো ছোটো মাসুম বাচ্চাদের ব্যাপারে ছোটোখাটো দু একটা জিনিস হয়তো দিয়ে দিলেন এবং তাদেরকে বয়স হওয়ার পর বুঝালেন যে আমাদের ইসলামের মধ্যে এই ধরনের পার্টি করার কোনো হুকুম, বিধিবিধান এটা নাই, এবং আস্তে আস্তে আমরা অমুসলিমদের থেকে যে সমস্ত কালচার আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে এগুলো থেকে আস্তে আস্তে আমরা এটাকে মিনিমাইজ করব, বের হয়ে আসবো। এখন প্রতিদিন ফ্যামিলির মধ্যে কোনো না কারো না কারো এই ঘটনা হচ্ছে এবং সব প্রতিদিন আপনাকে হাদিয়া দিতে হচ্ছে, আপনাকে গিফট দিতে হচ্ছে, এবং এটা আমার জন্য আরও সবাই বাকিরা আসছেন, বাকিদের জন্য আমি যাচ্ছি, তো বছরে কয়টা দিন এই, কতটা দিন এইভাবে আমাদের এই আনুষ্ঠানিকতার দ্বারা শেষ হয়ে যায়। এরপর ইসরাফ হচ্ছে, অপচয় হচ্ছে, এরপর না দিলে না খুশি হচ্ছে যে তোমার বার্থডে উপলক্ষে আমি বড় কেক আনলাম, আমার বার্থডে উপলক্ষে তুমি কিছুই দিলা না, তো এখানে যদি মনোমালিন্য হয়ে যায় তাহলে হাদিয়ার মধ্যে বদলা পাওয়ার আশা যদি হয় তাহলে এটা কোরআনের ভাষায় বলা হয়েছে এটা সুদ, এটাকে রিবা বলেছে কোরআনে করিম, নেওতার রসুমকে, ওলাকিন লিয়ার বুয়া, কোরআনে করিমের মধ্যে পরিষ্কার আয়াত এসেছে এটাকে সুদ বলেছে এবং হারাম বলেছে। তো এখানে হাদিয়া নেওয়া দেওয়াটাও জরুরি হয়ে দাঁড়ায়, যেটা শরীয়তের দৃষ্টিতে জরুরি ছিল না। হাদিয়া সবসময় গিফট বা হাদিয়া বাধ্যতামূলক নয়। এখন আমি কিছু হাদিয়া বা গিফট কাউকে দিয়েছি, কাজিন ব্রাদার্স, কাজিন সিস্টারদেরকে, তাদের ফ্যামিলিওয়ালারাও এখন আমাকে দিতে বাধ্য হচ্ছেন, এখন কম বেশ হয়ে গেলে অসন্তুষ্টিও হচ্ছে। তো এই সব জিনিস তো জায়েজ ছিল না। হাদিয়ার মধ্যে যার যা ইচ্ছা, যখন যতটুকু সামর্থ্য সে দিল, এর উপর কোনো বাধ্যবাধকতা নাই, এর উপর কোনো অসন্তুষ্টিও নাই, নারাজ হওয়ারও কোনো সুযোগ নেই। তো বিভিন্ন ধরনের অপচয়ের গুণা, নারাজ হওয়ার গুণা, এরপর এই প্রথাকে প্রমোট করার মাধ্যমে বাচ্চাদের মধ্যে এটা আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে যাবে। তো এই জন্য আপনারা অন্য সুযোগে খাওয়ানোর দায়িত্ব বা দাওয়াত খাওয়ানোর যে নিয়ত, যেটা ওইটা অন্য সময় পালন করবেন, আর বাচ্চাদেরকে আস্তে আস্তে বুঝাবেন যে আচ্ছা এইবার তুমি ছোটো, এখনো করে নিলাম, আস্তে আস্তে আমরা এটা থেকে এটা শেষ করে ফেলবো। হঠাৎ তাড়াতাড়ি আগের থেকে প্রচলন চলে আসছে আর হঠাৎ আপনি ছেদ মেরে দিলেন,
হঠাৎ আপনি বন্ধ করে দিলেন, তো কিছু বাচ্চা আছে যারা একেবারে বেশি তারা নারাজ হয়ে যাবে বা মন ভেঙে যাবে, মনোকষ্ট অনুভব করবে, আর এই কারণে ফ্যামিলির মধ্যে অন্য সমস্যা আসবে। তো কোনো কোনো জিনিস আছে যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হেকমত এবং কৌশল অবলম্বন করে বুঝাইয়া বুঝাইয়া যে এইবার শেষবার, আগামী বছর থেকে এটা বাধ্যতামূলক নয়, শেষ, আর আমরা মিনিমাইজ করে ফেলবো, এইবার তোমরা শেষ মনে করো, ইসলামের মধ্যে এটা জরুরি নয়, এটা বাধ্যতামূলক মনে করা যেটা হচ্ছে বা এটাকে অনেক বড় সড়ো বড় পরিসরে করা হচ্ছে এবং অন্যদেরকে দাওয়াত করা হচ্ছে, অন্যরা দাওয়াত আমাদেরকে করতে বাধ্য হচ্ছে, এই প্রবণতাটা বেড়ে গেলে এটার কন্টিনিউটি অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজে পড়ে যাওয়া, সমাজ আত্মীয় স্বজনকে ফেলে দেওয়া, এটা ঠিক নয়। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিভিন্ন প্রশ্নের উত্তর শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা ইনশাআল্লাহ বিরতির পর আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ মুফতি সাহেব, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম, আমরা এই বিষয়ের উপর সুযোগ পেলে আরও শোনার চেষ্টা করব, যেহেতু কলার লাইনে চলে এসেছিলাম, কল নিয়ে নেই। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে যে গিফট নেওয়া হয় আর গিফট মানে দেওয়া হয়, এক পক্ষ দেয় আরেক পক্ষ যে নেয়, তো এই ব্যাপারে আমি শুনেছি আর কি যে এটা ঠিক না, তো ইসলামে এই সম্বন্ধে মানে আমাদের ইয়েতে এটা কি বলে গিফট, এই বিয়ের সাথে যে অনুষ্ঠানে গিফট নেওয়ার দেওয়ার ব্যাপারে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে নাগরদোলায় যে নাগরদোলা যে আছে বিভিন্ন মেলায় হয়, এমনি তো এইখানে আছে লন্ডন আই, তো এইসবে নাকি উঠাটা ঠিক না, মানে এটা কি বেদাত না গুনা? রাইডের মধ্যে উঠার কথা বলছেন নাকি? জি না, এই নাগরদোলা টাইপের নাগরদোলা যে নাটক নাটক হয়ে যায় না, নাগন থুলা মানে বুঝছি না, নাগরদোলা নাগরদোলা এটা বাংলাদেশে বলে আর কি, নাগরদোলা বিভিন্ন মেলাতে বৈশাখী মেলায় যেমন হয়, আর লন্ডন আই যেমন এটা নাগরদোলার মতোই আর কি, যেমন নিচ থেকে যেমন সব দেখা যায়, এটা কি ইসলাম মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে মানে নিক্ষেপ করা হয় তখন মানে নাগরদোলা মানে এই ধরনের টাইপের ইয়াতে উঠে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, আমি শুনেছি, আসলে আমি সঠিকটা বলতে পারছি না। এই কথাটা ঠিক নয় আসলে, এই যে শেষ কথা যেটা বলছেন যে এই কারণে নাজায়েজ হবে, এর ধর্মীয় কোনো ভিত্তি নেই আর এটার কোনো ইয়ে নাই, যেটা শরীয়তের দৃষ্টিতে বাহ্যত যে সমস্ত জিনিস জায়েজ এগুলোকে আমরা জায়েজ বলবো, আর বাহ্যিক কোনো হারাম কাজ যদি করতে না হয়, বাহ্যত কোনো হারামে লিপ্ত হতে না হয়, তাহলে সেটাকে আমরা নাজায়েজ বলবার কোনো সুযোগ নেই। তো উলামায়ে কেরাম থেকে এই মাসআলা জানার প্রয়োজন রয়েছে। আর আপনি এর আগের একটা প্রশ্ন করেছেন কি বিয়ে শাদিতে উপহার? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, এটাকে আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত। সেটা হলো যে বিয়ে শাদিতে বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি কোরআন শরীফের আয়াত এই মুহূর্তে জমানের মধ্যে আসছে না, ওয়ালাকিল্লিয়ারবুয়া দেখেন এই আয়াতটা এই মুহূর্তে জমানের মধ্যে আসছে না, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে একটা রসুম আছে আমাদের, যে যদি এই নিয়তে কেউ দেয় হাদিয়া, দেওয়া নেওয়া খুবই বড় একটা সুন্নাত এবং আজিম সুন্নাত, মহান সুন্নাত এটা। তো হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, আর হাদিয়ার মাধ্যমে, হাদিয়া যেটাকে ইংরেজিতে গিফট বলা হয়, এর দ্বারা ভালোবাসা মহাব্বত বেড়ে যায়। তো এটাকে এটার কয়েকটা শর্ত আছে, আদব আছে, এর মধ্যে একটা হলো এটা সামর্থ্যের ঊর্ধ্বে যেন না হয়, অধিক বেশি যেন না হয়, বেশি যদি হার্ড হয়, কঠিন বোঝা হয়, আমার সামর্থ্য অনুযায়ী এটা যদি বেশি বোঝা হয়, আমি 1000 পাউন্ডের একটা হাদিয়া দিলাম, এটা আমার সাধারণত আমার সামর্থ্যের একটু বাইরে, হ্যাঁ আমি 20-30 পাউন্ড 50 পাউন্ডের একটা হাদিয়া দিলে এটা আমার উপর বোঝা মনে না হয়, তো যে বোঝা যেন না হয়, কঠিন বোঝা যেন অনুভূত না হয়, এটা হলো একটা শর্ত।
খাফিফুল মাহমিল হওয়া, মানে একটু হালকা ধরনের হওয়া, এটাও আর একটা সুন্নাত। কারণ হ্যাঁ, এটা হতে পারে ধনী মানুষের জন্য একটা দামি জিনিসও এটা তার জন্য সাধারণ এবং হালকা একটা হাদিয়া। এটাই আবার তুলনামূলক বা অপেক্ষাকৃত গরিব যিনি, অপেক্ষাকৃত কম টাকার মালিক যিনি, তার জন্য এটা হয়তো অনেক বোঝা হতে পারে, অনেক কঠিন একটা বড় হাদিয়া হতে পারে। তো অনেক বড় জিনিস একটা কার হাদিয়া দিয়ে দেওয়া হয়তো মিলিয়নারের জন্য কোনো ব্যাপারই না, এটা তাদের সমাজে চলে হয়তো কার হাদিয়া দিয়ে দেওয়া, ল্যাপটপ হাদিয়া দিয়ে দেওয়া। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এর চেয়ে কম তুলনামূলক যাদের সম্পদ রয়েছে তাদের জন্য এই ধরনের বড় কোনো হাদিয়া এটা একটা মনের মনকষ্টের কারণ। তখন হয় কি, পরিবর্তে বদলাস্বরূপ আরও ভালো বা সমপরিমাণ হাদিয়ার অপেক্ষা মনের মধ্যে থাকে। তো দ্বিতীয় শর্ত হলো যে বদলা পাওয়ার, বিনিময় পাওয়ার, আমার মেয়ের বিয়ের সময়ে, আমার ছেলের বিয়ের সময়ে, আমার ভাইয়ের বোনের বিয়ের সময়ে উনি আরেকটা ভালো হাদিয়া ফেরত দেবেন। তো এই আশা নিয়ে যদি কেউ দেয় তাহলে এটা দেওয়াও হারাম আর এরকম দেওয়া নেওয়া হারাম হবে। হ্যাঁ, উনি যদি ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে দেনওয়ালা জায়েজ, দেনওয়ালার বিষয়টা জায়েজ হবে। তো এখন আমাদের সমাজে এটা এত বাধ্যতামূলক হয়ে গেছে যে বলে রাখা হয় বিয়ে উপলক্ষে যে কার কাছ থেকে কি হাদিয়া এসেছে, কত মূল্যের হাদিয়া এসেছে, কত দামের হাদিয়া এসেছে, এটা লিখে রাখো, কারণ সবাইকে আর বদলা আমাকে অবশ্যই দিতে হবে। তো যারা দেয় তাদের মনের মধ্যেও যদি এই নিয়ত থাকে যে আমরা ওই রকম আমার মেয়ের বিয়ের সময় আমি এরকম একটা হাদিয়া পাবো, এই নিয়তে দেওয়াটা হারাম। আর আমাদের সমাজে এই জন্য ভারী বোঝা, অনেক দামি হাদিয়া দেয়া হয়, আর এর পরে পরবর্তীতে যদি এর চেয়ে কম দামের হাদিয়া বিনিময়ে পাওয়া যায় তাহলে মন খারাপ হয়, মনটা ছোট হয়, এরপর বলেন আমরা অতটা দিলাম, তোমার মা বাপে খিতা দিসলা। তো এই এই সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীদেরকে অনেক সময় অনেক কিছু শোনায়, আর স্ত্রীরা অনেক সময় স্বামীদেরকে অনেক কিছু শোনায় যে তোমার মা বাবা তো আমার বোনের বিয়েতে কিছু দিলেন না, তোমার বোনের বিয়েতে তো আমরা এই করলাম সেই করলাম। তো এই বদলার নিয়তে পুরো সমাজে হাদিয়াটা প্রচলন রয়েছে। এই হাদিয়ার প্রচলনটা, ধরনটা আমাদের সমাজে যে পর্যায়ে এসে উপনীত হয়েছে সেটা নিন্দনীয় পর্যায়ে পৌঁছে গেছে। অথচ হাদিয়া দেওয়া নেওয়া খুব আজিম সুন্নাত, মহান সুন্নাত, এর দ্বারা মহাব্বত বাড়ে, কিন্তু শর্ত হলো বদলার নিয়তে নয়। উনি আরেকজন বদলা দেন বা না দেন, দেখ বা না দেখ, সর্বাবস্থায় আমার মনের অবস্থা সমান থাকবে এবং আমি সুন্নাত হাদিয়া স্বরূপ আমি দান করছি, জায়েজ জিনিস আমি দিচ্ছি, বৈধ জিনিস আমি দিচ্ছি। তখন বিয়েতে হাদিয়া দেওয়া নাজায়েজ নয়, নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিয়েতেও আপনি হাদিয়া দিতে পারেন, আপনার কোনো অনুষ্ঠানে যদি কেউ এনে কোনো হাদিয়া দেন তাহলে সেটা গ্রহণ করাও জায়েজ আছে, দান করাও জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে এই জাতীয় অনুষ্ঠান সমূহের মধ্যে হাদিয়া দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিয়তের সমস্যা প্রথমেই, বদলার নিয়তে দেওয়া, বদলার নিয়তে দেওয়া। এটা কিভাবে বোঝা যায়, যখন বদলা পাওয়া যায় না তখন আগুন হয়ে যায় রাগ রাগ করে, এরপরে আমি যখন কম পাই তুলনামূলক তাহলে আমার অসন্তুষ্টি বহাল থাকে, তাহলে বোঝা গেল আমি যখন দিয়েছিলাম সেটা আমি সঠিক নিয়তে দেইনি। বেশিরভাগ কাজের মধ্যে আমাদের সঠিক নিয়ত হয় না, যে ধরনের নিয়ত হওয়া উচিত, থাকা জরুরি, সেই ধরনের নিয়ত আমাদের হয় না। তো এই আমাদের নিয়তের মধ্যে বিরাট বড় সমস্যা আছে। আমি যদি এই কথাগুলো বলি আপনার সামনে একজন ইসলামিক স্কলার হিসাবে পরিচিতি লাভ করার জন্য, তাহলে আমার এই বলাটাও হারাম হবে। এই বলার কারণে আমি সওয়াব তো পাওয়া দূরের কথা, নেকি পাওয়া তো দূরের কথা, উল্টো আমার নামে আমলের মধ্যে গুনাহ লেখা হবে, তো আমল নামার মধ্যে গুনাহ লেখা হবে। তো আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াতে কোনো বদলা পাওয়ার আশায় এই কাজটা করছি এমন যেন না হয়, বিশেষত হাদিয়ার ব্যাপারে। তো হাদিয়ার ব্যাপারে আমাদের সমাজে খালিস নিয়তে, নির্বেঝাল নিয়ত মানিয়ে, সুন্দরভাবে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুনিয়াবি কোনো বদলা না পাওয়ার মন নিয়ত করে এরপরে দান করার যে সুন্নতের নিয়তে খাঁটি মনে দান করার যে মানসিকতা থাকা উচিত ছিল সেটার জন্য আমাদের সাধনা করতে হবে এবং আমাদের নিয়তটা ঠিক করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের সংশোধনের প্রতি এগিয়ে আসা প্রয়োজন। তো পুরো সমাজের মধ্যে হাদিয়া দেওয়া নেওয়া মহান সুন্নত, হাদিসের মধ্যে তাহা দাও তাহাবু বলেছেন যে হাদিয়া একজন আরেকজনকে দেওয়া নেওয়া, এর দ্বারা মহাব্বত বাড়ে, ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু এটা হালকা যেন হয়, বোঝা যেন না হয়, বদলার নিয়ত যেন না হয়, আর না দিলে অসন্তুষ্টি যেন মনের মধ্যে সৃষ্টি না হয়, আর যে জিনিস আমি লেনদেন করছি সেটা যেন উপকারী হয়, ভালো হয়, নাজায়েজ কোনো কিছু যেন না হয়। আমি গানের একটা কিছু দিয়ে দিলাম, বাদ্যযন্ত্র আমি দিয়ে দিলাম, তো এই ধরনের কোনো নাজায়েজ জিনিস যেন না হয়, ভালো কোনো জিনিস হয়, উপকারী কোনো জিনিস হয়, তাহলে হাদিয়া নেওয়া দেওয়া সুন্নাত হবে, এমনকি বিয়েতেও দিতে পারবেন,
আর আপনি কোনো অনুষ্ঠানে নিতে পারবেন। আর আমাদের সমাজের মধ্যে নিয়তের সমস্যা, জিনিসের মধ্যে সমস্যা, না দিলে অসন্তুষ্টি এবং নিজের সামর্থ্যের বাইরে অধিক বোঝা মনে করে দেয়া, কারণ অনেক বেশি দিয়ে দিলাম নাম সুনামের জন্য। এরপর যদি উদ্দেশ্য রিয়া হয়, নাম সুনাম হয় যে আমি সবচেয়ে ভালোটা দিয়েছি, অন্য কেউ দিতে পারেনি, আমি এই ফ্যামিলির মধ্যে এখন হিরো হয়ে গেলাম, তাদের কাছে আমি সবচেয়ে ভালো, হ্যাঁ আপনার হাতিয়াটা হয়েছে সবার চেয়ে উত্তম, সবার চেয়ে ভালো, অন্যদেরকে হেয় করা যদি কোথাও পাওয়া যায় তাহলে এটাও ঠিক হবে না। এই পরিবেশও শেষ করতে হবে আমাদেরকে। অন্য কাউকে হেয় করা তো জায়েজ নয়, ছোট মনে করা তাচ্ছিল্য জায়েজ হবে না। তো আমার আমি আমি বড় হব, অন্যদের তাচ্ছিল্য হবে, অন্যদেরকে হেয় করার সুযোগ আসবে। তো হাদিয়ার পরিবেশে বর্তমানে যেহেতু এই সবগুলো রোগের ভাইরাসের আক্রমণ চলে এসেছে, এই জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম যে আমাদের সমাজে হাদিয়ার ক্ষেত্রে কতটা শরীয়ত বিরোধী মানসিকতা বা প্রবল প্রথা প্রচলন মানসিকতা ঢুকে গেছে, সেগুলো বলাটা আমি জরুরি মনে করি, এই জন্য আমি বললাম এগুলো। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। জাজাকুমুল্লাহ খায়র। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি খুক হোসেন জনাব, আপনার প্রশ্নটা কি? আমার একটা প্রশ্ন, হল খারখার উফে যায়, কিতা কিতা হল কিলা দায় খারখার উফে যায়, আমার কোন গুণ হইব না। আর কোন প্রশ্ন? আপনি কইতে পারবেন হজো গেলা না কেন? আপনি আমার টেকার বাবু যাই গেম গেছি না। আচ্ছা আচ্ছা, হজ ফরজ না হইলে তো আর ঠিক জরুরি না আপনার লাগে, কিন্তু একবার হজ ফরজ হই গেলে পরবর্তীতে এই ফরজ আপনার লাগে। আমি সারা আমি বুঝি করছি, ওইটা তো বাড়ি দিয়ে লাইছি সারা ফরজ হইছে না আমার উপরে না হইছে তো। আচ্ছা এটা আমি শুরু আজকে তো আজকে 52 বছর ধরে বিলাত আজকে একবারে বিগিনিং গো আমরা হজ সম্পর্কে আলোচনা করছি, খার উপরে হজ ফরজ এটার মোটামুটি আলোচনা আমি করছি, তবুও সংক্ষিপ্ত জবাব আমি দিলাম এখন আপনারে। আর আপনারা ইউটিউবও বা রিপিটও আপনারা শুনতে পারবা, শুরুর আলোচনাটা অত্যন্ত জরুরি আছিল, খার উপরে হজ ফরজ হয়, তো এই বিষয়টা আমি আর এমনি আদিকা মানে দেখলে আমার বিশ্বাস হচ্ছে যে এটা এটা আমি বলবো আমি আপনাকে এই ব্যাপারে আমি বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। একটা হলো যে হজ কার উপর, এই যে দীর্ঘদিন থেকে লোকজন হাজি সাহেব ডাকছেন, তো আসলে আমাদের সমাজে যাদের বয়স হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, তো এখন হাজি সাহেব বলে বাবা চাচা বললেও তো অনেকে বলবে কেন তুমি, তোমার এত তোমার সাথে তো আর এত বেশি সম্পর্ক আমার নাই, তাহলে তুমি কেন বলো? সে এখন সম্মানজনক একটা শব্দ মানুষ এই বেশিরভাগ ক্ষেত্রে হাজি সাহেব বলে ডাক দিয়ে দেন, তো এটা হলো সম্মানসূচক একটা শব্দ। তো বেশিরভাগ এই দেশে যারা এসেছেন মাশাআল্লাহ লন্ডনে ইংল্যান্ডে ইউরোপে, তো আর দীর্ঘদিন থেকে আছেন, তো হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে নেওয়া জরুরি, তো এই হিসাবে যদি কেউ বলে ফেলেন তো আমি মনে করি যে তাদের উপর কোনো মানে তারা সুধারণা অনুযায়ী এই কথাটা বলেছেন, বিধায় তাদের এই বলাটা মেবি নাজায়েজ নাও হতে পারে, কারণ বর্তমান সমাজে এটা বড়দেরকে সম্মানসূচকভাবে ডাক দেওয়ার, এখন আপনাকে তো মৌলানা সাহেবও বলতে পারবেন না, মুফতি সাহেবও বলতে পারবেন না, আলিম সাহেবও বলতে পারবেন না, ইমাম সাহেবও বলে ডাক দেওয়া যাবে না, আর বাবা চাচা বলে ডাক দিলে হয়তো মাইন্ড করবেন যে এত সম্পর্ক তো তোমার সাথে নাই, তুমি এত চাচা কেন বানিয়ে ফেললে তুমি, তো কোনো কোনো সময় এটা হয়, তো কেউ আছেন এইভাবে ডাকেন কেউভাবে, তো আমার মনে হয় যারা ডাকেন এটা তারা এই সুধারণা পোষণ করে যে আপনি অবশ্যই হজ করে নিয়েছেন, এই জন্য সম্মানসূচক একটা ডাক, সেই হিসাবে তাদের এই ধারণা অনুযায়ী ডাকটা জায়েজ হয়ে যাবে, তাদেরকে দোষারোপ করা ঠিক হবে না। তবে যতবার শুনবেন তো আপনি সাথে সাথে এটা বলা উচিত হবে যে ভাই আমি তো হাজি সাহেব হতে পারিনি, আল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে হজ করার তৌফিক দান করেন, এই কথাটা অন্তত যেখানে যেখানে বলা যাবে সেখানে অন্তত বলে ফেলাটা ঠিক আছে, তো এটা বলে ফেলাটা উচিত বলে মনে করি, কারণ আপনি সরাসরি জানছেন যে এমন এক শব্দ দিয়ে আপনাকে সম্বোধন করা হচ্ছে যে শব্দ আপনার উপর প্রযোজ্য হয় না, ফিট হয় না, আবার নাও বলা যাচ্ছে না, আবার নাও বলা যাচ্ছে না, তো যেখানে যেখানে আপনি ভালো করে বলবার সুযোগ আছে সেখানে আপনি বলে ফেলবেন,
আর হজ ফর্জ হওয়ার ব্যাপারটা খুবই জরুরি। একবার যদি মক্কায় মুকাররমায় যাওয়া আসা আর পিছনে যদি ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে, সেই রেসপন্সিবিলিটি এই দিনকালের জন্য, এই সময়কালের জন্য যদি পূর্ণ করার সামর্থ্য একবার হয়ে যায়, তাহলে হজ ফর্জ হয়ে যাবে, হজ ফর্জ হয়ে যাবে। আমি একটা কথা বলি, আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলহী, দরগা মাদ্রাসার মুহতামিম, দরগা মসজিদের প্রধান খতিব এবং বাংলাদেশের সেরা এক আলেমে দিন, বিশ্বের মধ্যে এক সেরা আলেমে দিন ছিলেন আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব। আমরা সুনামগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলী নামে ডাকতাম। তো হুজুরের বাড়িতে গড়টাও পাকা করতে পারেননি, টিন শেডের সাধারণ ঘর। তো এত বড় পর্যায়ে ছিলেন দরগা মাদ্রাসায় শাহজালাল রহমতুল্লাহ আলী মাজার পার্শ্ববর্তী। তো হুজুর হঠাৎ একদিন আওয়াজ দিলেন যে আজকে এই আমার অ্যাকাউন্টে যে পরিমাণ হাদিয়া জমা হয়েছে, আমি এটা 2 লক্ষ টাকার উপরে চলে গেছে, এখন আমার হজের যাওয়ার সুযোগ হয়ে গেছে। তো হুজুর বলতেছেন আমার হজ ফর্জ হয়ে গেছে, হজ ফর্জ হয়ে গেছে, আজকে আমার তো হজ ফর্জ হয়ে গেছে। এখন এই টোটাল টাকা শেষ হয়ে যাবে হজে গেলে, তখন বাড়িতে চলাফেরা চলা মুশকিল হয়ে যাবে। কিন্তু যেদিন দেখছেন যে মক্কাতুল মুকাররমায় যাওয়া আসার খরচের পরিমাণ সামর্থ্য আমার হয়ে গেছে, আর বেতন দ্বারা আমার বাড়ির ভরণ পোষণ তো হয়ে যাচ্ছে, সুতরাং বাড়ির ওয়ালাদেরকে আমি পেছনে এই হজের যে কয়টা দিনের জন্য আমি যাব, এই পরিমাণ দিনের জন্য ফ্যামিলির রেসপন্সিবিলিটি, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিয়ে যদি হজে যেতে পারি, তাহলে গড় খুব দালানকুটা হওয়া তো আর জরুরি নয়, সুতরাং আমার উপর তো হজ ফর্জ হয়ে গেছে। এর চেয়ে কম টাকা থাকা অবস্থায় যদি গড় বানিয়ে ফেলতে শুরু করতেন আর এই টাকা যদি এই পরিমাণ না হতো, তাহলে হজ ফর্জও হতো না। কিন্তু প্রথম যেদিন যে পরিমাণ টাকা অ্যাকাউন্টে এসেছে, এই টাকা হয়ে গেলে হজ ফর্জ হয়ে যাবে। প্রথম দিন উনি যাওয়া আসা করতে পারবেন, যাওয়া আসা করতে পারবেন, মক্কা মুকাররমা পর্যন্ত যাওয়া আসা করতে পারবেন। এমনকি মদিনা মুনাওয়ারা যাওয়া পরম সৌভাগ্য এবং প্রত্যেক মুসলমানের উচিত, এবং এটা পরম সৌভাগ্যের ব্যাপার, না যাওয়াটা হলো এর চেয়ে বড় হতবাগা আর কেউ হতে পারে না। কিন্তু মদিনা মুনাওয়ারায় যাওয়া পর্যন্ত খরচ থাকা হজ ফর্জ হওয়ার জন্য জরুরি নয়। আরও ব্যাপার হলো যে হজ ফর্জ হওয়ার পর যদি একবারের হজ, এক বছরের হজ যদি অতিবাহিত হয়ে যায়, একবারকার হজ ফর্জ হওয়ার পর যদি আমার উপর অতিবাহিত হয়ে যায় যে আমি যেতে পারতাম চেষ্টা করলে, তাহলে যাইনি, তাহলে পরবর্তী বছর যদি এটার খরচ ডাবল হয়ে যায়, 3 ডাবল হয়ে যায়, কিন্তু হজ ফর্জ এটা থেকে যায় আমার উপর। এটা হলো আসল মশালা, এটা সবাই জানা থাকা দরকার। একবার হজ ফর্জ হয়ে গেলে পরবর্তীতে খরচের পরিমাণ বেড়ে গেলেও, ওইবার আমি যেহেতু যেতে পারতাম, আমি যাইনি কেন বিধায়, এখন খরচ যদি ডাবল হয়, 3 ডাবল হয়, তো অনেকেই মাশাল্লাহ 800-900 পাউন্ডে যেতে পারতেন একসময়, 1000 পাউন্ডে যেতে পারতেন। আপনি তো এই দেশে আসার পর পেয়েছেন হয়তো 1000 পাউন্ডে মানুষ গেছে, 800 পাউন্ডে, 800 পাউন্ডে আপনি গেছেন। তো আমি এসে 1200 পাউন্ড এরকম পেয়েছি, 1300 পাউন্ড পেয়েছি। তো এই মানে এরপরে কিন্তু ওই 1200 পাউন্ডওয়ালারা এটা বলতে পারবেন না, তখন তো 1200 পাউন্ড আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছিল, এখন আর পেছনে ফ্যামিলির খরচ আরও 200 পাউন্ড দিয়ে গেলেও হতো, এর দ্বারা তখন আমার 1400 পাউন্ড ছিল, এই হিসাবে আমার উপর হজ ফর্জ হয়ে গিয়েছিল, এখন তো 7-8 হাজার পাউন্ড লেগে যায়, এটা বলা যাবে না। তো এই জন্য এখন এই ফর্জ হজটা কোনো মতে আদায় করার চেষ্টা করা উচিত। আর হজ ফর্জ হয়ে যাওয়ার আগে আগে যদি আপনি আপনার অ্যাকাউন্ট আরও কমিয়ে রাখতেন, আপনি বাড়িতে দিয়ে দিতেন বা অন্যদেরকে মালিক বানিয়ে ফেলতেন, তাহলে কিন্তু আপনার জন্য হয়তো বাঁচবার কোনো সুযোগ ছিল। আর হজ ফর্জ হয়ে গেলে বিনা কারণে দেরি করা ঠিক নয়। হাদিস আমি শুনিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারাত্মক কোনো রোগ যদি বাধা না হয়ে দাঁড়ায়, অথবা কোনো সরকারি নিষেধাজ্ঞা যদি না থাকে, সরকার কোনো জায়গার চীনের কত মুসলমানদেরকে হজে আসতে দেওয়া হতো না, বা অন্যান্য অনেক দেশের তো জুলুম নির্যাতন করা হতো এবং তাদেরকে হজে আসার পারমিশন দেওয়া হতো না, তো এই ধরনের সরকার জালিম শাসক যদি অন্তরায় হয়ে না দাঁড়ায়, সরকারি নিষেধাজ্ঞা যদি না হয়, অথবা কোনো মারাত্মক রোগ যদি বাধা না হয়, আর এরপরেও যদি হজ ফর্জ হওয়ার পর যদি কেউ করে না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে বেঈমান হয়ে মারা গেলেও কিছু আসে যায় না। তো এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে, এই জন্য তাড়াতাড়ি হজ করা উচিত এবং হজ্জ ফর্জের দায় দায়িত্ব আমাদের পূর্ণ করা প্রয়োজন। এবং আমি এই কথাটাও শুরুতে আমি বলেছি যে অনেকে হজ ফর্জ হওয়া সত্ত্বেও যে সমস্ত বাধা আছে, দেশে টাকা পাঠাতে হবে আগে, বাড়ি বানাতে হবে আগে, জমি ক্রয় করতে হবে আগে, ব্যবসা আগে করতে হবে, না আগে এই কাজটা করতে হবে। আমি প্রথমবার যখন লন্ডন আসি, আমি হজে যাইনি, তো ব্রিটিশ এয়ারওয়েজ দিয়ে আসার ইয়ে ছিল, সুযোগ ছিল, বিশ্বাস করেন আমি যখন ম্যাপের মধ্যে দেখছি আমি মক্কাতুল মুকাররমা আমার পেছনে রয়ে যাচ্ছে আর আমি ক্রস করছি, আমি বিমানে বসে কাঁদতে হয়েছে আমাকে যে আল্লাহ, আমি প্রথমবার সফরটা কেন মক্কায় মুকাররমায় হলো না। তো আদা করে এসেছি
যে এই দেশে আসার পর প্রথম যখন সামর্থ্য হবে তখন প্রথম কাজ হবে আমার হজ করা এবং মক্কাতুল মুকাররমায় যাওয়া। এটা আমার প্রথম সফর কেন হলো না, আর আমি এই মক্কাতুল মুকাররমাকে ক্রস করে আরও সামনের দিকে পশ্চিম দিকে এসে আবার উত্তর দিকে আমি চলে আসছি আমার ফ্লাইটটা, তো এই জন্য কাঁদতে হয়েছিল। তো আল্লাহ তাআলা এই কথাটা বুঝবার জন্য তৌফিক দান করেন যে আমাদের হজ ফর্জ হয়ে গেলে যেন আমরা দেরি না করি। আর যারা বেশি বেশি মানে খুব বেশি করা তো জরুরি নয়, মানে হ্যাঁ পরপর হজ এবং উমরা যারা করবেন আল্লাহ তাআলা অভাব অনটন দারিদ্র দূর করে দেন, অভাব অনটন দারিদ্র দূর করে দেন আল্লাহ তাআলা। এই হজ্জে ফর্জ তো অবশ্যই আদায় করার চেষ্টা করেন, যার যে পরিমাণ সামর্থ্য আছে এটাকে প্রায়োরিটি দেন। নিজের বাড়ি ঘর ইত্যাদি দালানকুঠা ব্যবসা বাণিজ্য বা সম্পদ বাড়ানো এটার চেয়ে আগে জরুরি হলো ফর্জ, হজ ফর্জ হয়ে গেলে সেটা আদায় করা। আর মহিলাদের জন্য তখন ফর্জ হবে যখন কোনো মাহরাম ওনারা পাবেন অথবা মাহরামের খরচ সহ উভয়ের খরচ সহ যখন নিয়ে যাওয়ার সামর্থ্য হবে অথবা মাহরাম পেয়ে যাবেন। মাহরাম ছাড়া এইভাবে হজ করা ঠিক হবে না, তখন মৌত পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনকি যদি না পারেন তাহলে হজ্জে বদল করাবেন, অন্য কাউকে দিয়ে হজ করাবেন। কিন্তু মাহরাম ছাড়া এভাবে হজ করতে যাওয়াটা অনেক ফিতনার কারণ হতে পারে। বর্তমান সময়ে যে মাহরাম ছাড়া যাওয়ার পারমিশন দিছে এটা উমরাতে বা বিভিন্ন, না এটা মাহরাম মাহরাম ছাড়া মহিলাদের জন্য সফর করা মোটেও ঠিক হবে না। এটা দু একজন বড় বড় ইসলামিক স্কলার আরেকটা কথা বলেছেন যে বর্তমানে যেহেতু আগেকার সময়ের মতো সফর নয়, রাত্রি যাপন একা করতে হবে, আগে একটা সফরের ইয়ে ছিল যে তিন দিন তিন রাত পরিমাণ পায়ে হেঁটে একটা সফর হতো সাধারণত, তো তিন মঞ্জিল বলা হতো, সাধারণত 16 ঘন্টা মানুষ পায়ে হাঁটত, আর সরি 16 ঘন্টা নয় 16 মাইল, তো 16 মাইল সফর করে এক জায়গায় অবস্থান গ্রহণ করত, এরপরে রাত্রি যাপন করত, এরপর আরও 16 মাইল পরের দিন পায়ে হাঁটত, আরেক জায়গায় গিয়ে রাত্রি অবস্থান করত, তো ওই 3 16 48 মাইল হয়ে যায়। তো 48 মাইল দূর পর্যন্ত যাওয়া হলে তখন একজন মানুষ মুসাফির হয়, তো রাস্তায় মুসাফির হয়ে যায়। তো এখন বর্তমান সময়ে প্লেনের মধ্যে খুব সহজ ব্যবস্থাপনা, তবুও উলামায়ে কেরাম বলছেন যে এটা মূল ইল্লাত নয় এই কারণের, এটা একাডেমিক এলমি ডিসকাশন যে একটা হুকুমের পেছনে কি ইল্লাত নিহিত রয়েছে, সেই ইল্লাত যেটা ফোকাহায় কেরাম উলামায়ে কেরাম বুঝবেন, তো সেই ইল্লাত আসলে নয়, সেটা একটা কারণ ছিল। তো বর্তমান সময়ে যদি এই পরিমাণ লম্বা কেউ সফর করে তাহলে এটা তো বলা যাবে না যে সে মুসাফির হয়নি শরীয়তের দৃষ্টিতে। আর সফরের শরীয়তের দৃষ্টিতে যখন মুসাফির হবে আর সফরের পর্যায়ে যখন চলে আসবে ইসলামিকলি, এটাকে বলা যাবে প্রপার সফর, মানে 48 মাইল দূর পর্যন্ত যাওয়া, তখন মাহরাম ছাড়া সফর করবেন না। কোনো কোনো ফিকহে শাফঈর মধ্যে একটা গুঞ্জাইশ বা অবকাশ ছিল যে মহিলাদের যদি আর একটা গ্রুপ থাকে, আর কোনো মহিলা যদি বৃদ্ধা নিজে বৃদ্ধা হন, নিজে বৃদ্ধা মহিলা হন, মানে কোনো ধরনের ফিতনার কোনো দূরতম সম্ভাবনাও নেই, তখন আরেকটা মহিলাদের গ্রুপ আছে, বেশ কয়েকজন মহিলা আছেন এবং তাদের সবার মাহরাম সঙ্গে আছেন, তখন ওই মহিলা যদি পুরো সফরটা ওই গ্রুপ অফ উইমেন্সদের সাথে করেন, নিজে বৃদ্ধা হন, তাহলে ঠিক আছে। এখন আপনি বলেন সেখানে যাওয়ার পর কিন্তু মা ছেলের সঙ্গে খানা খায় নাস্তা করে, তো ওই মহিলার সঙ্গে তো আর থাকেন, ওই মহিলা পরে এখন এদিক সেদিক ওই রুমে সেই রুমে যাওয়া আসা করছেন, উনি তারপর দ্বার রক্ষা করে চলাটা সম্ভব হচ্ছে না। এরপর বর্তমান সময়ে মানুষের ভিড় বেশি হওয়ার কারণে সহযোগিতা নিতে হয়, মহিলারা সাধারণত বিভিন্ন জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা, বোরখা ইত্যাদি থাকার কারণে বিভিন্নভাবে সিঁড়ি ইত্যাদিতে পড়ে যাওয়ার সম্ভাবনা, তো একজন পুরুষ সঙ্গে থাকলে উনি একটু হাত দিয়ে ধরতে পারেন বা পুরুষের সাহারা নিতে হয় অনেক সময়, একটু একটু সহযোগিতা নিতে হয়, সাপোর্ট নিতে হয়। তো এই সাপোর্টটা নেওয়ার জন্য সেখানে যাওয়ার পর দেখা যায় ভাই বোনের সঙ্গে গিয়ে তওয়াফ করছেন, কারণ সব মহিলারা একসঙ্গে তওয়াফ করছেন না। এছাড়াও বৃদ্ধা মহিলাকে আপনি দিলেন পারমিশন, সব যুবতী যারা আছে তারাও হয়ে যাবে বৃদ্ধা, বলবে না আমার তো বয়স অনেক হয়ে গেছে গিয়ে এখন আমি এখন যাই গিয়ে, তো এইভাবে ফিতনার দরজা খুলবে। তো এই জন্য আমাদের উলামায়ে কেরাম, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম এটা বলেছেন যে মহিলাদের জন্য এই দরজা খুললে মারাত্মক ফিতনা তো আসবেই আসবে, এমনকি বৃদ্ধা মহিলাদের জন্য যদি যাওয়া হয় ইজাজত দেওয়া হয় ফিকহে শাফঈর কোনো একটা জুজইয়া অনুযায়ী যদি এই পারমিশন দেওয়াও হয়, তবুও এটার মধ্যে বিষয়টা কন্ট্রোল থাকবে না। দ্বিতীয় হলো ওই শর্ত
ওই গ্রুপ অফ উইমেন যাদের মাহরাম সঙ্গে আছেন তাদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে সফরের সময় অতিবাহিত হওয়ার কোনো গ্যারান্টি নাই, এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি। মনে করেন কি মহিলারা এক পাশে থাকেন কিন্তু নাস্তার সময় দেখা যায় নিজেদের পুরুষদের সঙ্গে এসে একত্রিত হয়ে যান, খানার সময় একত্রিত হয়ে যান, তওয়াফের সময় নিজেদের পুরুষদের সঙ্গে নিজেরাই চলে যান, থাকেন হয়তো সব মহিলারা এক সাইডে, তো বাকি সব কাজ তো মহিলারা একত্রিত হয়ে করতে পারছেন না সেখানে, বরং যার যার পুরুষ যারা সঙ্গে আছেন মাহরাম আছেন তাদের সঙ্গী হয়ে যান। তো এই জন্য এমন কোনো বৃদ্ধা মহিলাকেও যদি পারমিশন দেওয়া হয় তাহলে তিনি কিন্তু বিপদে পড়ে যাবেন, তিনি সেখানে যাওয়ার পরে শর্ত রক্ষা করতে পারবেন না, তো ফেকে শাফি অনুযায়ীও সেখানে জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই আর ফেকে হানাফি অনুযায়ী জায়েজ হওয়ার সুযোগ নেই। তো বর্তমান সময়ে যারা বেশি লেবারেল হয়ে গেছেন কেউ কেউ কিছু পারমিশনের কথা বলে থাকেন, কিন্তু আমরা ডিপলি চিন্তা করেছি এই মাসআলা নিয়ে, আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাটাকে ইসলামিকলি শরীয়তের দৃষ্টিতে জরুরি মনে করি। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? নি জি ভালো, জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার দুইটা প্রশ্ন আছে যে জি হোক ইনশাআল্লাহ। আমার বেডরুম, আমার মেয়ের বুক শেলফের মাঝে কুরআন তো আর টাইম দুইতলা বেটো ঘুমায় নাকি, তো এটা ঠিক আছে নি তো বুক শেলফের মাঝে ফাওয়ার সাইটে পড়ে গেছে আর কি, বুক শেলফ। আচ্ছা, বুক শেলফ কোন জায়গা? ফাওয়ার সামনে নেই, ফাওয়ার সাইটে পড়ে গেছে। ফাওয়ার সাইটে পড়ে গেছে তো মাথা টাইম হো সাইডে নেকো গিয়া তো সমাধান হয়ে গেল। এখন একবারে ডাইরেক্টলি সামনে যদি ওয়ে না তাহলে অন্যত্র যদিও একটু দূরে হয় যদি তাহলে তো আর ঠিক আছে, আর এটা যদি দেখতে একটু বেমানান লাগে তাহলে এটা থাকি এটার বিকল্প ব্যবস্থা নেকো কি কোরআন শরীফের অন্য তাড়িয়াত রাখি দেখ, অন্য রুমর অন্য তাড়িয়াত নিয়ে রাখি দেখ, কথা বুঝছেন নি আপনি? বুঝছি। আর দুই নম্বর প্রশ্ন হলো সেভাবে কোন শ্বশুর শাশুড়ির খাওয়া দাবি কালাম হরা ঠিক না, একটা একটা সালাম করার কোনো নিয়ম তো ফাও ধরা নাই, ফাও ধরিয়া সালাম করা যে শব্দটা, আচ্ছা এটা আমি বলছি আমি আপনাদেরকে এখনই, পায়ে ধরে সালাম করা শব্দটা ঠিক নয়। সালাম করা হলো আমরা মুখ দিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম, এটাই হলো সুন্নত নিয়ম। এখন পায়ে ধরে সালাম করা শব্দটি সংশোধনযোগ্য, এটা ঠিক হবে না কথা বলাটাই, সালামের কোনো পদ্ধতি সালামের কোনো নিয়ম পায়ে ধরার মাধ্যমে নয়। তো এটা আমাদের প্রথমে, এটা পায়ে ধরা এটাকে বলা যেতে পারে কদম বুসি করা, কদম বুসি করা তো পায়ে স্পর্শ করা পায়ে ছোঁয়া, তো কদম বুসি করা এইটার ব্যাপারে যদি প্রশ্ন করেন তাহলে এটা জায়েজ কি না জায়েজ এটা বলা যাবে। তো আমাদের সমাজে প্রথম সংশোধনযোগ্য বিষয় হলো ঈদের দিনকে পায়ে ধরে সালাম করতে হবে, আরেকটা উপলক্ষ আসলে পায়ে ধরে সালাম করতে হবে, শাশুড়িকে গিয়ে পায়ে ধরে সালাম করতে হবে, শ্বশুরকে গিয়ে পায়ে ধরে সালাম করতে হবে, অন্য কাউকে পায়ে ধরে সালাম করি আর না করি শ্বশুরকে গিয়ে পায়ে ধরে সালাম করতেই হবে। তো পায়ে ধরে সালাম করা এই শব্দটি সংশোধনযোগ্য, সালাম করার এটা সঠিক নিয়ম নয়, এটা সুন্নাত সুন্নাসম্মত কোনো পদ্ধতি নয়, নিয়ম নয়, এটা হলো প্রথম কথা। হ্যাঁ, কদমবুসি করা সম্মানার্থে, এটা যদি মনে করেন কেউ মাথা রুকু সিজদার মতো না ঝুঁকায়, জরুরি মনে না করে, যাকে করা হচ্ছে উনি যদি এটাকে জরুরি না মনে করেন, না করলে উনি নারাজ হন না, অসন্তুষ্টি উনার কোনো অসন্তুষ্টির ভয় নেই, না করলে উনি রাজি থাকবেন, উনার কোনো কামনা প্রত্যাশা এবং জরুরি মনে করার কোনো নিয়ত নাই। আর যদি কেউ সম্মানার্থে স্পর্শ করে তা আর মানে রুকু সিজদার মতো না ঝুঁকে সম্মানার্থে স্পর্শ করে এটা জায়েজ আছে, এতটুকু জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে অনেক কোনো কোনো মানে ক্ষেত্র এমন রয়েছে যেটা না জায়েজের, আর বেশিরভাগ ক্ষেত্র জায়েজের। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। এটা অন্য সুযোগে লম্বা করে বলার দরকার আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ বিষয়ের উপর আলোচনা হবে। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেকেই প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছিলেন, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আর কল নিতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।